গুড মর্নিং ছাত্রছাত্রীরা এল কেজি ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে তোমরা নিশ্চয়ই ভালো মতো পড়াশোনা করছো তোমরা সবুজ গণিত বইটি বের করো সবুজ গণিত বইয়ে তোমরা আগের ক্লাসগুলোতে তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত পড়েছিলে কত নম্বর পৃষ্ঠা চব্বিশ নম্বর পৃষ্ঠা তাই তো পৃষ্ঠা নম্বর চব্বিশ তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত পড়েছিলে বানান করে এবং একক দশক হিসেবে এবং সংখ্যায় তাই তো এবার তোমাদের আজকে আমি পড়াব একত্রিশ থেকে তোমরা মন দিয়ে পড়বে আমার কথাগুলো শুনবে দেখো তিন এক তাহলে কত হলো তিন দশ এক তাই তো তিন এক কত হয় একত্রিশ এক এক তয়র ফালা তারি তারিবর্ষ তোমরা এটাকে কি বলছি তৈরো তাই তো তাহলে এক অ এক তোলা হর্ষি তারিবর্ষ একত্রিশ তোমরা একত্রিশটা কিভাবে লিখবে তোমাদের আগেই আমি করিয়েছি পড়িয়েছি আবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এককের ঘর লিখবে তোমরা এভাবে এবং দশকের ঘরে তোমরা এইভাবে লিখবে এককের ঘরে তোমাদের থাকবে এক এবং দশকের ঘরে থাকবে তোমাদের তিন তাহলে তিন দশ এক মানে তিন এক একত্রিশ এবার দেখো তিন তিন দুই দুই কত হয় বত্রিশ ব ফালা বত্রিশ দেখো একক দশক কীভাবে লিখেছ এইভাবে তোমরা লিখবে তিন 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 তেত্রিশ কার কাঠ ফালা হস্যি তালিবর্ষ তেত্রিশ তিন চার চৌত্রিশ ছয় ঔকার তরফালা হর্ষি তালিবর্ষ চৌত্রিশ তিন পাঁচ পঁয়ত্রিশ পয় চন্দ্রবিন্দু তরফালা হর্ষি তালিবর্ষ পঁয়ত্রিশ তিন ছয় ছত্রিশ ছ তরফালা হর্ষি তারিবর্ষ ছত্রিশ তিন সাত সাঁত্রিশ দন্ত সয় চন্দ্রবিন্দু আকার হর্ষই তরফালা হর্ষি তালিবর্ষ সাঁত্রিশ তিন আট আটত্রিশ আট তরফালা অফা হর্ষি আটত্রিশ তিন নয় উনচল্লিশ ছ লয় লয় হস্যি তালে বর্ষ চল্লিশ তোমরা এভাবে চল্লিশ পর্যন্ত পড়বে ঠিক আছে চল্লিশ পর্যন্ত পড়ে তোমরা একত্রিশ থেকে কত পর্যন্ত পড়বে চল্লিশ পর্যন্ত এবং প্রথমে তোমরা সংখ্যায় পড়বে তারপরে তোমরা বানান করে পড়বে তারপরে তোমরা একক দশক হিসাবে এভাবে পড়বে এবং বাড়িতে সুন্দর করে অবশ্যই বাড়িতে বারবার করে তোমরা খাতায় লিখবে তোমাদের খাতায় লেখা হলে তোমরা এই হোমওয়ার্ক দেবো যেটা সেটা অবশ্যই হোমওয়ার্কের খাতায় করবে এবং আমাদের স্কুলের কোনো বন্ধু গিয়ে তোমাদের কাছ থেকে নিয়ে আসবে সেই খাতাটি এবং আগের খাতাটি ফেরত দিয়ে দেবে তোমরা বৃহস্পতিবারের মধ্যে অবশ্যই হোমওয়ার্কটা করে রাখবে আজ তাহলে এ পর্যন্তই